Bine? Ok, îmi aștept. Samizan, sir, pass pass take hold. Get away quickly, sir. Sir. Chalo, sir. Chalo. Ashu. Oh my God! How can it possible? Mizan, dagatir khobor tumi janle ki kore? Sir, rastay tol dite giye hotat chitkar shune eshe dekhi ei ghore paanchta lash pore ache. Khunira kothay kibhabe paliye geche? আমরা বুঝতে পারিনি স্যার। তবে স্যার আমার মনে হয় খুনিরা খুবই ধূর্ত এবং ট্রেন্ড আপ। ইটস ওকে শফিক, স্যার তুমি মারামারের একটা লিস্ট তৈরি করো আর লাশগুলো পোস্টমর্টমের ব্যবস্থা করো। ওকে স্যার। মিজান স্যার এদিকে এসো, ও বেঁচে আছে। ওকে এক্ষুনি হাসপাতালে নেবার ব্যবস্থা করো। ওকে স্যার, আমি এক্ষুনি ব্যবস্থা করছি স্যার। কি হয়েছে ডাক্তার? কুইক, এক্ষুনি ওকে দেখুন। অনেক রক্ত চলেছে, এক্ষুনি অপারেশন করতে হবে। সিস্টার, ওটিতে নেওয়ার ব্যবস্থা করুন। জি স্যার। ডাক্তার, যেভাবে হোক ওকে বাঁচানোর চেষ্টা করুন। ও ছাড়া ডাকাতি আর কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী নেই। আমরা চেষ্টা করছি। পুলিশ তো দূরের কথা, আমরা চারজন ছাড়া এই টাকার হদিন আর কেউ কোনোদিন পাইব না। দেরি কেন, চল এই টাকা ভাগ করে কাইটা পড়ি। না না, আগে ওস্তাদ আসুক। ওস্তাদ আইয়ে তার সাথে নিয়ে টাকা ভাগ করিয়া আমি বর্ডার পাড়ি দিব। কিন্তু ওস্তাদ কবে আইব? আমার তো দেরি সইতাছে না। আইব আইব, ওস্তাদ আয়া পড়ব। পুলিশের চোখে ধুলা দিয়া ওস্তাদ ঠিকই এখানে আয়া পড়ব। আপনি উঠবেন না প্লিজ, আপনি শুয়ে থাকুন। সিস্টার, এভরিথিং ইজ কোয়াইট, আপনি ওনার দিকে খেয়াল রাখবেন, ঠিক আছে? আমি আসছি। মিশা, আমরা ভাবতে পারিনি তুমি বেঁচে যাবে। উপরওয়ালার ইচ্ছায় তুমি বেঁচে গেছো। এখন কেমন লাগছে? ভালো স্যার। ডাকাত দলের কাউকে তুমি চিনতে পেরেছো? না স্যার। কি বলছো তুমি, সবাইকে খুন করে এতগুলো টাকা লুট করে নিয়ে গেল আর তুমি কিছুই দেখোনি? আমার খালি মনে আছে আমি চিৎকার শুনে অফিসে ঢুকার সাথে সাথে কে জানি আমার মাথায় বাড়ি দিল। এরপর আর কিছুই মনে করতে পারবো না স্যার। তাহলে ওরা অফিসের ভিতরে ঢুকলো কি করে? আমি জানি না স্যার, আমি কিছুই জানি না। আমি বাইরে ডিউটি করতেছিলাম, মেন গেট দিয়ে কাউরে ঢুকতেই নাই। তার মানে ওরা পিছন দিয়ে নয়তো ছাদের দরজা দিয়ে ঢুকেছে। স্যার, আমার সাহেব কেমন আছে স্যার? ভেরি স্যাড, কেউ বেঁচে নেই। হে আল্লাহ, এটা তুমি কি করলা? ফেরেস্তার মতো মানুষটারে এমন মৌত তুমি কেন দিলা, কেন দিলা? স্যার, যারা আমার সাহেবের মতো ভালো মানুষের খুন করে ফেলাইতে পারে ওরা মানুষ না স্যার। আপনি ডাকাত গুলার খুঁজে বাইর করিয়া ওগরে ফাঁসি দিয়া দেন স্যার, ওগরে গুলি করে মাইরা ফেলান স্যার। পারতাম পারতাম যদি তুমি ওদের কাউকে চিনতে পারতে। স্যার, আমার আর হাসপাতালে ভাল লাগতেছে না, আমার আমার বাসায় দিয়ে আহেন। তুমি সুস্থ না হলে তো যেতে পারবে না। ওসি সাহেব, আপনি চাইলে ওকে নিয়ে যেতে পারেন। স্যার, আমার বাসায় যাইতে দেন স্যার। অবশ্যই যাবে, প্রয়োজনে আমি তোমাকে নামিয়ে দিয়ে আসবো। তবে খুনের তদন্তের জন্য যে কোনো সময় তোমাকে আমার প্রয়োজন হতে পারে। ঠিক আছে, আপনি আমার যখন ডাকবেন আমি তখনই এসে পড়ুন। তবু আমি হাসপাতালে থাকুম না স্যার, আমি বাসায় যাবো স্যার। ওকে। শোনো, তোমাকে আরো কিছুদিন সাবধানে চলাফেরা করতে হবে। স্যার, কতদিন সাবধানে চলাফেরা করুম? ছোট আর মানুষ আমি দিন আনি দিন খাই, নিজের পেট কেমনে চালামো? আমার মালিক খুন হয়েছে, সব ডাকাতি হয়েছে, আমার কেউ কি আর গাড়ি চাকরি দিব? আপনি কোন স্যার? দশের বাড়িতে আমার পরিবারে আমি কেমনে চালামো? নিজের পেট কেমনে চালাম? চিকিৎসার খরচ কেমনে চালামো? আমারে কে চালাইব?
চাকরি করতে গিয়ে তো আমি সবই হারাইলাম। কি করবো বলো, ভাগ্যের লিখন কি কেউ খণ্ডাতে পারে? এক কাজ করো, এই টাকাটা তুমি রাখো। না না ওসি সাহেব, আমি কারোর দয়ার উপর বাইসা থাকতে চাই না। আরে দয়া ভাবছো কেন? ভাবো আমি তোমাকে ধার দিচ্ছি, চাকরি বাকরি পেলে আমাকে ফিরিয়ে দেবে। আপনি খুব ভালো মানুষ স্যার, আপনার ঋণ আমি জীবনেও কোনোদিন শোধ করতে পারব না। পারলেই আমার একটা চাকরি বাকরি ঠিক করে দিন স্যার। আচ্ছা ঠিক আছে, যাও বাসায় গিয়ে রেস্ট নাও। ওঠো ওঠো, ভালো করো। একসাথে আছে, সবাই তোমার লেগে অপেক্ষায় আছি, একটা টাকাও হাত দেয় নাই। দারুণ কাজ করছো, এইখানে টাকা আমাদের টগকেও দেয় নাই তো? না না, গভীর রাতে আনছি, রাস্তায় একটা কুত্তাও ছিল না। তাছাড়া এই এক সপ্তাহ আমরা কেউ ঘর থেকে বাইর হইনি। খুব ভালো, এবার ক যে মালটা দিয়ে আমি চেয়ারজনরে জবাই করছি ওই মালটা কই? এই যে ওস্তাদ, ধুইয়া মুছে একেবারে রেডি করে রাখছি। ধার ঠিকই আছে। হ্যাঁ কিছু কাইটা টেস্ট করে দেখেন। হ্যাঁ কাইটাই দেখতেছি। সমস্ত সাক্ষী প্রমাণ শেষ। এই চাইজনের সাথে মইরা গেছে নাইট গার্ড মিশা। আজ থেকে যে মিশা বাইসা থাকবো সে হইব 4 কোটি টাকার মালিক। নিজের গায়ে কোপ দিয়া আমি আমার ভবিষ্যতে তালা খুইলা নিছি। অহন থেকে কারোর গালাগাল শুনতে হইব না। এই মিশা বাঁচবো ইজ্জতের সাথে, দেশের মানুষ মিশারে সম্মান করব, সেলাম দিয়া কইব কোটিপতি মিশা। এরপর তুমি সেই যে গেছো, 5-5টি বছর হয়ে গেছে, তবু তোমার কোনো খোঁজ নেই। বেঁচে আছো কিনা তাও আমি সঠিক জানি না। আমাদের কথা কি তোমার মনে পড়ে না? মনে পড়ে না তোমার স্ত্রীর কথা? আমি আজও তোমার পথে বসে আছি। কোথায় তুমি? হে আল্লাহ, তুমি আমার স্বামী হায়াত দারাজ করো, যেখানে থাক যে অবস্থাতেই থাক তুমি তাকে সুস্থ দেখো। ছবি বুকে জড়াইয়া আর কত চোখের পানি ফেলবি রে মা? আর কতদিন তোর স্বামীর পথ চাইয়া বসে থাকবি? ততদিন যতদিন না ফিরে আসে মামি। ফিরে আসার হইলে এতদিনে কি আইত না? 5টা বছর হইয়া গেল, না পাইলাম কোনো চিঠি, না পাইলাম কোনো খবর। আমার মনে হয় জামাই আর বাইচা নেই। ও কথা মুখে এনো না মামি, আমার বিশ্বাস আমার স্বামী বেঁচে আছে। একদিন না একদিন আমাকে নিয়ে যেতে সে ঠিকই আসবে। তাই যেন হয়, নয়তো মৃত্যুর সময় তোর বাবা মাকে দেওয়ার কথা মিথ্যে হয়ে যাবে রে মা। এ বাড়িতে আবার গাড়ি নিয়ে কে আইলো দেখতো মা? Thank you.
আছে। এতদিন তুমি কোথায় ছিলে? কেন আমাদের খোঁজ খবর নাওনি? কেন নাকি, আমি এতদিন শরীরে রক্ত পানি কইরা পয়সা কামাই করছি, এক টাকা দুই টাকা জোড়া দিয়ে আমি কোটিপতি হয়েছি, আমার বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, এই অহম থেকে দুনিয়ার সমস্ত সুখ আমি তোমার দিতে পারো মাকে। বউ, এর লিখে আমি তোমারই নিতে আইছি, আজ থেকে তুমি এই বাড়িতে নাও, অহম থেকে তুমি আমার বাড়িতে আমার মহলে থাকবা। বাবাজি, বাবাজি, আমার আপনি ক্ষমা করে দিন, এতদিন আপনাকে কোনো খোঁজ নিতে পারি নাই, আমার জন্য আপনি অনেক কষ্ট করছেন। না না, কষ্ট কিসের, শুধু আমার আখের দিক তাকাইলে আমার খুব কষ্ট হইত বাবা। সব কষ্টের দিন শেষ মামি, আমি আপনাকে নিতে আইছি। স্বামীর ভিটা ফালাইয়া আমি আর কই যাম, তার চেয়ে তুমি আখিরে নিয়ে যাও, তাতে আমি খুশি বাবা। কি হইল, দাঁড়া রইলা কেন, গোজ গাছ করে নাও। সত্যি সত্যি তুমি আমাকে নিয়ে যাবে? বউ, সত্যি না তো কি, যাও তৈরি হয়ে নাও। কিন্তু কাজলকে ফেলে আমি একা যাই কি করে, বাবা মা হারা বোনটা আমার আমাকে ছাড়া একা থাকতে পারে না। অরে আইসা যাইতে কই লোকে, সারাদিনটা আমি বাইরেই থাকি, কাজল লগে থাকলে তোমার কথা কনের একজন সাথী হইল, চলো কাজলেও সাথে নিয়ে চলো। কাজল,
তুমি কাজু দুলা ভাই আমাকে চিনতে পারছেন না দাঁড়াও দাঁড়াও অপূর্ব ডেঞ্জারাস তোমার একটু মন ভুলে দেখে নি আমি তো ভাবতেই পারি নাই তুমি এত সুন্দরী হয়েছো কেন এমন সুন্দরী মাইয়া দেখা যাতে কারো নজর না লাগে আর এই ভিজা শরীরে এতক্ষণ দাঁড়ায় থাকলে ঠান্ডা লাগে যাইব ও তোমার মশা বা কারণ তো দুজনের খুব মিল মনে হচ্ছে হ্যাঁ বুবু দুলা ভাই খুব ভালো মানুষ শোন কাজল আমরা গ্রামে থাকবো না শহরে চলে যাব কিন্তু কিন্তু আমার পড়াশোনা আরে গ্রামে আবার কিসের পড়াশোনা আমি তোমার ঢাকা শহরে বড় কলেজে ভর্তি করাই দিব কিরে গগন সাইকেল মস্তু মুইসা ঝকঝক তক তক করে রাখছি গুড গুরুজন গো এইভাবে সম্মান করবি দেখবি তাহলে তোর ভবিষ্যতে অনেক উন্নতি হইবে উন্নতি আর হইল কই সকাল থেকে কত নতুন ছাত্রছাত্রী আইলো কারো তো বেকুব বানাইতে পারলাম না সালাম আলাইকুম ভাইরা আমার তোর ভাইয়ের খেতা বুড়ি ভর্তি হয়েছো কবে আজকে সকালে খালি ভর্তি হইলে হইবে এই কলেজে ক্লাস করতে হইলে গুরুজন গো কথা শুনতে হয় তারা যা করতে কইবে হেই করতে হবে জানো না তো কেউ তো আমারে কিছু কয় না হেতে কি আমি কইতে আসি যদি গুরুজনের কথা না শোনো তয় কিন্তু তোরে কলেজে ঢোকা বন্ধ করিয়ে দিব না না ভাই ওই কামই করেন না কি করতে হইব খালি আমারে হুকুম করেন তোরে সাইকেল চালাইতে হইবে এই ধরতা দেন চালাই আসি আরে না না আমার সাইকেল না তোরে এমন সাইকেল চালাইতে হইবে সেটা কল্পনার সাইকেল কল্পনার সাইকেল মানে এই যে তোর সাইকেলের স্টিয়ারিং কই স্টিয়ারিং কই নাই তো এই যে স্টিয়ারিং লগে তেল সুদ্ধা বাজে কিরিং কিরিং হ্যাঁ দেখছো এই কল্পনার সাইকেল দিয়া পুরো কলেজের ক্যাম্পাস তোর দুইবার চক্কর দিতে হইবে বুঝছি 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 এই সাইকেলের হ্যান্ডেল আর এই যে বেল সাইকেল তো ভাঙে যাইবে কি করুন ভাই পিছনে লক করা তো চাবি কই এই চাবি দে এই লা চাবি এই চাবি খুলি রে ও বসতে যা আরাম বড় ভাই খুব আরাম লাগতে আছে এইবার যা মাঠে দুইটা চক্কর দিয়ে আয় এই জামু আর আমু ওই তোর না কইলাম দুই চক্কর ঘুরিয়ে আইতে
আরে ভাই যাইতাছি কিন্তু আমার জব্ব ধরছে, আপনি আমার সাইকেলটা একটু ধরেন আমি একটু ইয়ে করে আসি। দেখেন ভাই সাইকেলটা আবার কাউকে দিয়ে দিন না। আরে না না কারো দিব না, যা তাড়াতাড়ি আই। আচ্ছা জীবনে বহু বেকুব দেখছি, এইরকম বেকুব দেই নাই। এবার ফিরে এলে সাইকেল কি আরাম। ভাই দেন আমার সাইকেলটা দেন, মাটি চক্করটা কাইতে আসি। এই লদর সাইকেল এটাকে দিতেছেন ভাই, আমার সাইকেলটা দেন। আরে দিলাম তো তোর সাইকেল, যেটা রেখে গেছিল হেঁটেই তো দিলাম। চাপাবাজি করেন না, আমার সাইকেলটা দেন। এই যে তোর সাইকেল, এই যে হ্যান্ডেল, এই যে বেল রিং রিং, আমারে আবুল পাইছেন। আপনার পিছনে যে সাইকেলটা ওইটাই তো আমার। আলার বউ আমার সাইকেলে ভাগ বসাইতে আইছো? আমি এই মুরব্বীর কাছে সাইকেলটা দিয়ে বাথরুম এ গেছি, এমন আমার সাইকেলটা দেয় না। কি হলো, ওর সাইকেল দিচ্ছেন না কেন? ওর সাইকেল তো দিতে আসি, ও না নিলে মুই হরমু কি? হ্যাঁ মোটু, কোনটা তোমার সাইকেল? স্যার ওই যে ওইটা আমার সাইকেল। যাও সাইকেল নিয়ে নাও। না না এটা আমার সাইকেল। এই জাদু ভাই নতুন ছেলে পেয়ে ওর সাইকেলটা মেরে খেতে চান? ও সাইকেল দিয়েছিল কি দেয় নাই বলেন। স্যার ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। কথা কম, আমি জানতে চাচ্ছি ও আপনাকে সাইকেল দিয়েছিল কি দেয়নি। দিয়েছিলে তাহলে সাইকেল দিচ্ছেন না কেন? আহা সাইকেলটা আমার, ওর তো স্যার কল্পনার সাইকেল। স্যার মিস কথা, কাল্পনিক সাইকেলের কি চাবি থাকে? এটাই না আমার সাইকেলের চাবি। চাবি তো ঠিকই আছে, তাহলে সাইকেল দিচ্ছেন না কেন? দিমু রাজা। হ্যাঁ অবশ্যই দিমু। এই যে ছোট ভাই আস লই যাও। জি স্যার। এই ঝামেলা মিটেছে তো? জি স্যার। এখন সাইকেল নিয়ে যাও। সময় খারাপ হইলে পেছনে কেউ থাকে না, অসময় আর কেউই নাই। আজ যদি রাজা থাকতে তো দেখাইতাম বাঙালির দোকানে সাইকেল লইয়া যাও কেমনে। রাজা 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 কই তুই? Thank you.
কি করছো? আমি তোর পায়ে পড়ি বাপ, তুই আমার কার কষ্ট দিস রে বাবা, তোর মায়ের কাছে আমার কার ছোট করিস না বাবা। পাথর ছাড়া বলছি, বাবা ভাই ছেলের পাথর তো লজ্জা করে না? লজ্জা করলে উপায় নেই বাবা, তোকে আবার কলেজে পাঠাতেই হবে, তোকে ডিগ্রি পাস করাতেই হবে, না হলে মরে গিয়ে তোর মায়ের সামনে আমি দাঁড়াতে পারবো না বাবা। বল বাবা, তুই কলেজে যাবি? কি করে যাব? কলেজে যাবার অবস্থা কি তুমি রেখেছো? মাসে হাত খরচ তো মাত্র 500 টাকা, 500 টাকায় তো এখন পানীয় গরম হয় না। এত টাকা তো তোর হয় না, জানিস তোর দাদা আমাকে মাত্র 2 টাকা দিত। ওই যে আবারও পুরনো পেঁচাল। আরে সেই আমলে সোনার ভরি ছিল 10 টাকা, আর 5 টাকায় বাজারের সবচেয়ে বড় গরু কেনা যেত। এখনকার 500 টাকার দাম সেই আমলের 5 পয়সার সমানও না। জহির দেওয়ানের ছেলে আমি, আর মাত্র 500 টাকা কিনা হাত খরচ। ছি 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 ছি, বন্ধু বান্ধব নিয়ে চলতে গেলেও তো 1000 টাকা চা পান দিলি সিগারেট খাস তুই না, মানে তার উপর বাস ভাড়া, প্যান্ট শার্ট, ফটোকপি, নোট, বই, খাতা, কলম, 500 টাকায় এত কিছু হয় নাকি? আরো না হয় 500 বাড়িয়ে দেবো। তবু তুই কলেজ যাওয়া শুরু কর বাবা। 500? মাসে 5000 দিলে চেষ্টা করে দেখতে পারি। 5000 দিতে হবে? হ্যাঁ, যা তাও দিলাম। সত্যি দেবে তো? অবশ্যই দেবো, তবু তোর মাকে দেওয়া কথা আমার রাখতে হবে বাবা। তাহলে টাকাটা এখনই দাও। এখনই? হ্যাঁ হ্যাঁ, এই নে বাবা। এবার বল কলেজে যাবি তো? আমার আরেকটা শর্ত আছে। আবার শর্ত? রোজ রোজ ওই ফকির ফাকরাদের মতো বাসে ঝুলে কলেজে যেতে পারবো না। আফটার অল কলেজে আমার একটা প্রেস্টিজ আছে না, আমাকে একটা মোটর সাইকেল কিনে দিতে হবে। অসম্ভব, আমার ছেলেকে আমি মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না। তাহলে আমিও কলেজে যেতে পারবো না। বোঝার চেষ্টা কর, হোন্ডা অ্যাক্সিডেন্ট করলে মানুষ বাঁচে না বাপ। আরে মানুষ বাস, ট্রেন, এমনকি উড়োজাহাজে চড়ে তো অ্যাক্সিডেন্ট করে, তাই বলে কি মানুষ ওসবে চড়া বন্ধ করে দিয়েছে নাকি? হ্যাঁ, কি বলিস তুই, হোন্ডার প্লেন কি এখনো? এই নাও, এই নাও তোমার টাকা, আজ থেকে আবার অসহযোগ আন্দোলন শুরু। আরে রাখ না, হোন্ডা কিনে দেবো, হোন্ডা কিনে দেবো, দেবো। ঠিক আছে, তুমি যখন আমার সব দাবি মেনে নিয়েছো, তাহলে আমিও তোমার সব দাবি মেনে নিলাম। আজ থেকে আমার অসহযোগ আন্দোলন প্রত্যাহার করলাম, কাল থেকে কলেজে যাওয়া শুরু। সত্যি যাবি তো? পাক্কা পাক্কা। ইউর ফেস লুকস সো ফানি, হাউ ডিয়ার, কাম হিয়ার, কাম হিয়ার। এই কথা জিজ্ঞাসো, আমারে কইতে আছেন ধাক্কা দিয়েছো তুমি, তাই তোমাকে বলছি কলেজের প্রিন্সিপালকে ধাক্কা দাও, এটা কোন ধরনের ভদ্রতা? ও আমনে দেলি আমাগো নতুন প্রিন্সিপাল, ওয়েলকাম টু আওয়ার কলেজ স্যার। নতুন মানে? আমি 2 বছর যাবত এই কলেজে আছি, আর তুমি আমাকে ওয়েলকাম বলছো? ও 2 বছর ধরে আছেন? ইয়েস, আর আমি আছি 14 বছর ধরে। কত প্রিন্সিপাল আসে আর যায়, কয়জনের নাম মনে রাখবো? সাটা বল খাও, 14 বছর ধরে একই কলেজে পড়ছো, লজ্জা করে না? না লজ্জা কিসের, জাগর লগে পড়তাম। এরা সবাই বিভিন্ন কলেজের টিচার, এই কলেজে 2-3 জন আছে। সাটাপ, আমি তাদের মতো না, আমি প্রিন্সিপাল আফজাল শরীফ। আফজাল শরীফ মানে? এই কলেজের আগের প্রিন্সিপাল আহমেদ শরীফ আপনার কি হয়? বড় ভাই। কি বড় ভাই? হ্যাঁ, স্টুপিড ইডিয়েট, গুরুজন কো দেখকে সালাম দাও না। মানে আপনি আপনি তুমি কাকে কি বলছো? তুমি জানো? তুমি জানো আমি আহমেদ শরীফের ক্লাস ফ্রেন্ড,
এক লগে দি তোমার বড় ভাই আমার দোস্ত তুমি মোরে দম কাইতে আছো আমি আহমেদ শরীফের কাছে কমপ্লেন করলে বিদেশে তোমার সাল উড়ে গেলে না মানে ইয়ে মানে নোটক শাস্তি হিসাবে যাও মোল্লে গিয়ে এক কাপ চাল হইয়া আসো কি ভাবতেছো যাও চাল হইয়াও খালের চোখা এ মানে এ মানে এই আমাকে জানতে হবে হয় তোমারই যাইতে হইবে না মানে একটা পিয়ন দিয়ে পাঠিয়ে দিলে হয় না যাও যাও কইতে আসি ঠিক আছে আমি যাচ্ছি রাজা 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 আইসো আরে আদু ভাই কি খবর খবর খুব খারাপ তুই নাই কলেজে আমরা এতিম হয়ে গেছি এতদিন মোরা ছাত্রছাত্রী গুলো চান্স লইছি এখন ওরা মগু গুলো চান্স লইছে আমার সাইকেলটাও লই গেছে নো প্রবলেম আমি যখন এসে গেছি তখন আর তোদের কোনো অসুবিধা নেই কথা দে দোস্ত মগু সাইকেল কোনো আনো যাবি না এই তোমার মাথা ছুঁয়ে কসম খেলাম আর যাব না এখন চলো ক্লাসে যাই চলো দোস্ত বাদাম সাবা চলো চল আজকে ক্লাসে তুই একটু জমা দে বুঝলি দাঁড়াও দেখাচ্ছি মজা আমি তোমাদের কোয়ান্টাম ফিজিক্স এর নতুন টিচার আমার নাম মিস কাজল চৌধুরী সর্বনাশ এই পিসি মাইয়ের টিচার দোস্ত তুমি মরছো সাই পাসাও সাইলেন্স নো টক কাছ থেকে আমি বলবো আর তোমরা শুনবে প্রয়োজনে নোট নেবে হে ইউ স্ট্যান্ড আপ তুমি আমাকে বলো হোয়াট আর দ্য থ্রি থিওরিস অফ আইনস্টাইন ম্যাডাম দা কভার বাংলা কোন বাংলা কেন তুমি কি ইংরেজি বুঝতে পারো না বুঝলেও না কভার চেষ্টা করি কেন ব্রিটিশরা আমাকে 200 বছরের বেশি কিন্তু দশ বানাই রাখছিলে তাকে মুই ঘৃণা করি তাই তোমার কথা কইতে পছন্দ করি না গুড ইউ সিট ডাউন এন্ড নাও ইউ স্ট্যান্ড আপ করিডোরে অপরিচিত মেয়েদের অপদস্থ করতে খুব মজা তাই না জি ম্যাডাম জি না ম্যাডাম তোমার মতো ছেলেদের কারণে কলেজে বদনাম হয় আজ তোমার সমস্ত শয়তানি আমি জব্দ করব এক্সকিউজ মি আপনি পরে আসুন তুমি কান ধরে চেয়ারের উপর দাঁড়াও I'm sorry madam আমি ঠিক বুঝতে পারিনি ম্যাডাম তা না বুঝলে আমার পরিচয় জিজ্ঞেস করা তোমার উচিত ছিল নাও কান ধরে সমস্ত ক্লাসের সামনে 100 বার উদ্বোস করো ম্যাডাম ম্যাডাম প্লিজ শাট আপ এখনই শুরু করো ইসব দুষে গেল কি হলো শুরু করো তোমার জন্য প্রথম দিনে ক্লাস আমি মাটি করতে চাই না নাও স্টার্ট কান ধরো ধরো 1 2 3 4 5 6 7 8 9 এক্সকিউজ মি আপনাকে পড়ে আসতে বললাম কিন্তু এটা তো আমার ক্লাস আমি ফিজিক্সের টিচার আচ্ছা আপনি টিচার এই ক্লাস টিচারকে দাঁড়িয়ে সালাম দাও ওকে ওকে এবার ক্লাস শুরু করি হ্যাঁ
রমনে টের পাইবা আমি কি জিনিস অত হাইস না হাসি শুইতে যাইব দেখছো কত বড় সরটা লইলে এত শিয়ান মাইয়া সাইপা যাও আজকের হিসাব তো আমি সুদে আসলে বুঝাই দিব তুমি যে রাজাকে এইভাবে সাহায্য করবেন আমরা তো ভাবতেও পারি সত্যি কাজল ইউ আর ব্রিলিয়ান্ট কাজল আজ থেকে আমরা তিনজন বান্ধবী আমরা যেখানে যাব একসাথেই যাব রাজা এতে কি করতে কি ব্যাপার কখনো তো দেখিনি এরকম আই শ্যামরে তুই আমাকে পুরো ক্লাসের সামনে কান ধরিয়েছিস আমাকে অপমান করেছিস নষ্ট করে দিয়েছিস আমার কলেজের কেরিয়ার তোকে আমি ছাড়ব না অন্তরা চল এইসব মাতালের সামনে আমি এক মুহূর্তে থাকতে চাই না কোথায় পালাচ্ছিস তোর পালানোর সব রাস্তা বন্ধ কি করতে চাও তুমি কি করতে চাই আমি তোকে পুরো কলেজের সামনে পুরো কলেজের সামনে কলঙ্কিত করতে চাই তোকে রাজা মাতাল হয়ে কলেজের নতুন ছাত্রী কাজলে কিলো তাহলে চেষ্টা করছে স্যার আমাদের সাথে আসুন স্যার কলেজের ভিতরে এসব কি হচ্ছে আসো নইলে কিন্তু আমি দরজা ভেঙে ফেলবো আমার কলেজে এসব কি হচ্ছে আমি কি রেপ কেসে পড়বো নাকি আমি পদত্যাগ করবো আমি কি করবো রাজা বের আসো আমাকে বাঁচান স্যার স্যার এই দুষ্ট মেয়ের হাত থেকে আমাকে বাঁচান স্যার আমার সর্বনাশ করবে বিশেষ করবেন না স্যার পুরো কলেজে সবাই সাক্ষী ও মিথ্যে বলছে সব মিথ্যে বিশ্বাস করুন স্যার রাজা মাতাল হয়ে আমাকে দর্শন করতে তারা করেছে আমার কোনো দোষ নেই স্যার বিশ্বাস করুন সব মিথ্যে কথা স্যার আমি মাতাল না আমি মদও খাইনি স্যার মদনা খেলে আমার হাতের বোতলে কি মধু দেখুন স্যার না স্যার রটি স্যার গুড ফর হেলথ বিশ্বাসটা খেয়ে দেখুন স্যার খেয়ে দেখুন আসলে তো এটা তো চা জি স্যার তাই আপনি টেস্ট করুন আসলে স্যার চা বোতলে চা ঢেলে তুমি আমাকে বোকা বানাতে পারবে না হ্যাঁ এদিকে আসো আমার নাকের সামনে মুখ ধরো মদের গন্ধ পেলে সোজা দিচ্ছি ওর মুখে তো পুরো মদের গন্ধ নেই এই মেয়ে তোমার কোনো কথাই সত্য নয় কারেক্ট স্যার কলেজে আসার পর থেকেই এই মেয়ে আমার পিছু নিয়েছে নিজে টিচার সেজে ক্লাসের সবার সামনে আমাকে কান ধরিয়েছে
এখন আবার সবার সামনে রেপের নাটক করে আমার সর্বনাশ করতে চায়, আমাকে কলেজ থেকে বের করে দিতে চায়। আসলে আমার চেহারা তো সুন্দর স্যার, তাই কলেজের সব মেয়ে আমার পিছু নেয়, এটা কি আমার অপরাধ বলুন স্যার? না না রাজা, আমি তোমার দুঃখ বুঝতে পেরেছি, কলেজে পড়ার সময় আমারও এমন হতো, আমিও তো তোমার মতো হ্যান্ডসাম ছিলাম। এই মেয়ে নো কনসিডার, তুমি এক্ষুনি রাজার পাহাড়ে ক্ষমা চাবে, কিন্তু না তুমি এক্ষুনি ক্ষমা চাইলে এই মুহূর্তে আমি তোমাকে টিসে দেবো, তোমার গার্জিয়ানকে ডেকে আনবো। না না স্যার, না না আমি ক্ষমা চাচ্ছি। নো নো ক্ষমা চাও, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা কি আর এভাবে করা যায় স্যার? একটু অনুনয় আবেদন না থাকলে কি আর কাউকে ক্ষমা করা যায়? কারেক্ট কারেক্ট। এই মেয়ে কিভাবে ক্ষমা চাইতে দেখে নাও, এই যে এই রাজা আমাকে ক্ষমা করে দেবেন, আমাকে ক্ষমা করে দেবেন স্যার। এই দিয়ে তো আমি শিখাচ্ছি। ও থ্যাংক ইউ স্যার, যাও প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে ঠিক আছে, ক্ষমা করে দিলাম। তুমি ক্লাসের সবার সামনে ধরিয়েছো আমার কান, আর আমি সবার সামনে তোমাকে দিয়ে ধরিয়েছি আমার পা। সো হিসাব বরাবর, নেক্সট টাইম আমাকে টেক্কা দেওয়ার চেষ্টা করো না, পস্তাবে। আমরা করি না, আমরা পরিবহনের ব্যবসা করি, আর ব্যবসা করতে হইলে বাইরের কোন ব্যবসায়ীরে আমরা নতুন করে গাড়ি নামাইতে দিমু না, এইটা আমাকে শেষ কথা। কিন্তু নেতা, মিশা সদাগর যে ভয়ঙ্কর লোক, পরে না মিশা আমাদের আবার কোনো বিপদে ফেলে দেয়। আপনারা ভয় পাবেন না, আমি তো বলেছি আগামীকাল সকালে মিশার বিরুদ্ধে আমি দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করব, তারপর মিশা এমনিতেই দৌড়ের ওপর থাকবে। না নেতা না, আমি যাই নেতা, আমিও যাই নেতা। আরে নেতা, তুমি আমার কি দৌড়ের উপর রাখবা, আমি নিজেই তো মাইন সেরে দৌড়ের উপর রাখি। তোমার মতো সন্ত্রাসীকে আমাদের ট্রান্সপোর্ট ব্যবসা আমরা নিতে পারি না। নেতা, আমি নিজে যে ব্যবসা একবার করতে চাই, সেই ব্যবসায় কেউ যদি বাধা হইয়া দাঁড়ায় তাহলে আমি নিজে উপরে ট্রান্সফার করিয়া দিই, সে হোক আমার বাপ মা ভাই বোন বউ বা তুমি। বুবু তুমি এখনো বসে আছো, রাত তো প্রায় দুটো বাজে, আর কতক্ষণ বসে থাকবে? তোমরা পারো বাবা, আমি হলে কখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তাম। ও তুই বুঝবি না কাজল, আগে তোর বিয়ে হোক তারপর বুঝবি। যাই বুবু, গুড নাইট। মানুষটা যে কোথায় গেল!
কি তোমার গায়ে রক্ত কেন? রক্ত লিখে ডরিস না বউ, তোর লিগে মানত করছিলাম। আমাকে প্রথম সন্তান আইলে মাজারে সিন্নি দিমু, তাই খাসি জবাই দিয়ে আইলাম। তুমি নিজের হাতে জবাই দিতে গেলে কেন? কষায় ছিল না? হাত ছিল, কিন্তু আনারি কাজ জানে না। আর নিজের হাতে জবাই করার মজাই আলাদা। ও হেবি ক্ষুধা লাগছে, উপরে যা খাবার বাইর কর। আরে যা যা যা, তুমি এসো আমি রেডি করছি। ঠিক আছে। কোটটা ধুইতে দিয়ায়। ফোন। হ্যালো স্যার, দারোগা কুতুব বলছি। এত রাইতে ফোন করলি কেন? স্যার, এই মাত্র একটা পোলা থানায় এসা সাক্ষী দিয়ে গেছে, সে নাকি আপনারে টার্মিনাল নেতা ভুইয়ারে খরচ করতে দেখছে। আমি কোনো ডায়েরি করি নাই, কালকের মধ্যে সাক্ষী সরায় দিতে না পারলে বিপদে পড়বেন। কার এত বড় সাহস নিজের চোখে আজরাইল দেখা মৌত্রে দাওয়াত দেয়? কি নাম পোলার? নাম রাজা, শহরের সিটি কলেজের ছাত্র। সিটি কলেজের রাজা? তুই ফোন রাখ, আমি দেখতেছি। ডন? জি বলো ভাই। সিটি কলেজের রাজারে খুঁজে বাইর করে ওর হাড্ডি পাঁচটি ভাঙ্গা আমার কাছে নিয়ে আয়। হাড্ডি ভাঙ্গম না, মায়রা ফলামো না। ওর জানে আর বিনা, ওর জান কবচ করুম আমি, পরে নিয়ে আয়। এই বেটা গোলা স্যার, রাজা কার নাম? ওই তো রাজা। আমি সেদিন যা বলেছি তাই তো হয়েছে। শুনেন আমার না বুঝতে তো পারছেন আসি। হ্যাঁ ঠিক আছে স্যার। সদাগর ভাইয়ের বিরুদ্ধে থানায় গিয়ে সাক্ষী দিবি? তোর হাড্ডি আমি ভাঙ্গে হল। হ্যালো। জি ভাই। কি রাজার সাথে আপনার মিটপাট হয়ে গেছে? হ্যাঁ, তাহলে এই রাজা সেই রাজা না? ওই ছাড়ো রে, সত্যিকার রাজা সাইজ হয়ে গেছে। ওই দাঁড়ান দাঁড়ান, কলেজে ঢুকলেন, আমাকে মারলেন, এখন আবার চলে যাচ্ছেন। ঘটনাটা কি? ঘটনা কিছুই না, আমরা যারে খুঁজতেছি তুই সেই লোক না। ভুল করে মেরেছেন, অন্তত সরি তো বলে যান। আরে তুই যে জানে বাইচা গেছস, তাই তো শুকরিয়া আদায় করা উচিত, আবার সরি কইব? ডন ভাই হুকুম দাও, শালার আরো দুটো দিয়ে আসি। আরে না না, আর দুইটা দিলে শালা মরে যাবো, তখন আরেক জ্ঞান যাম, বড় বেরাক করবো, চল তাড়াতাড়ি। ঠিক আছে। হরাম জাদা ভাই, পারমিশন দিল না দেখা বাইচা গেলি। ভাই বেটা কত কম, চল। আরে অনেক অমরের ব্যথা ভালো হয়ে যাবো। তুই কামের ভিতরে পা ঢুকে দিলি? বড় ভাইয়ের সাথে কিছু কথা ছিল। সকালের অর্ধেক কথাটা পুরো করতে এলাম। সকালে বলেছিলাম না সরি বলতে? বল সরি, বল সরি সরি। এই বদ্ধ ঘরের ভেতরে আমার সামনে সরি বললে হবে না। কাল সকালে কলেজে গিয়ে সবার সামনে হাত জোর করে আমার কাছে সরি বলে আসবি, কথাটা মনে থাকবে তো? হ্যাঁ ভাই মনে থাকবো। আসি বড় ভাই।
দাদা, তুই না কইছিলি সবার সামনে সরি কইতে, তাই সরি কইতে আইলাম। সরি বলতে বলেছিলাম না, সরি ভাই। হ্যাঁ সরি, নেওয়া করে কি বলিস? সরি ভাই। আরে বাপ, কিছুই তো শুনি না, জোরে বল, জোরে বল। সরি ভাই। আরে জোরে বল, জোরে বল। সরি ভাই, আমি ভুল করে আপনাকে হাত তুলছিলাম। এই কথাটা আগে বললেই তো আর এই মারধর খেতে হতো না। যা, আজকের মতো ছেড়ে দিলাম। এরপর যদি কোনোদিন এই কলেজের ত্রিসীমানায় দেখি তাহলে যে কি করব বুঝে নিস। কি হলো, এভাবে কি দেখছ? যা দেখেছি তা নিজের চোখে না দেখে বিশ্বাস হতো না। একা এতগুলো লোককে মারতে পারলো? ওর নাম শুধু রাজা না, ও সবকিছুরই রাজা। রাজা, ও এত কি করলি? ওরা কার লোক তুই জানো? কার লোক? দেশের প্রধানমন্ত্রীর না প্রেসিডেন্টের? আরে ভাইজলামি করিস না, ওরা হইল মিশার লোক, আন্ডারওয়ার্ল্ড ডন মিশা, পাঠাইছ ডনেরই। আচ্ছা আচ্ছা, এর একটা ডাকে হাঙ্গা সরকার কাইপে ওঠে। তাহলে তো টক্কর দিয়ে ভালোই হয়েছে, ওকে একটা খোঁচা দিলেই আমি এই শহরের হিরো হয়ে যাব। কি করলি? একা একা তো এতগুলোরে পিটাইছে। হ্যাঁ ভাই, সালার গায়ে অসুরের মতো শক্তি, হুশির ওজন অনেক বেশি, মনে হয় বাটখারা দিয়ে বাড়ি দিচ্ছে, একদম বাটখারা দিয়ে বাড়ি দিচ্ছে। হারাম চাতা, মাসে মাসে কি তোকে মায়ের খাওয়ানো লেগার টাকা দেই, তোকে দুধ করার টাকা সাবান দিয়ে পালি? হারামির বাচ্চারা আমার মা নিজ্জত সব মাটিতে মিশাই দিয়ে আমার আমার সামনে কথা কয়। ভাই ডন, তুই আরে কষ্ট নাই, তুই কার লোক? কইছি তো ভাই, তারপরেও কিছু মানে নাই। যাই এখান থেকে, মানে নাই মানে যখন নাই তখন ওর আর বাইটা থাকার কোন অধিকার নাই। পরে মরতে হইব, পরে খুঁজে ভাই করে হাত পা ভাঙ্গা নিয়ে আয়। যা যে ছেলেটার কথা তোমাকে বলেছিলাম না, ওই যে দুলাভাই লোকদেরকে মেরেছে ওই ছেলেটা। ছেলেটার তো মারাত্মক সাহস, বাঘের খাঁচায় ঢুকছে অথচ এতটুকু ভয় পাচ্ছে না। খুব সামনে রাখা উচিত, মুখের কথা ঠিক না রাখতে পারলে মানুষ হারায় তার সম্মান, আর হাতের অস্ত্র ঠিক না রাখতে পারলে মানুষ হারায় তার জীবন। আপনার মতো বিখ্যাত লোকের সঙ্গে যে এত সহজে দেখা করতে পারবো কখনো ভাবিনি, নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে ভাই, সত্যি বলছি ভাই সাহেব, কসম।
আপনি জানেন না আপনার বীরত্বের কত গল্প মানুষের মুখে মুখে ফেলে। আমাদের এলাকায় যখন বাচ্চারা না ঘুমিয়ে কাঁদতে থাকে তখন তাদের মায়েরা বলে বাবা ঘুমিয়ে পড় না, একটু সওদাগর আসবে। চাপাবাজি বাদ দিয়া কেলে গেছিস ক? তোবা তোবা, চাপাবাজি কেন করব? দুঃখের কথা কি বলবো ভাই সাহেব, পড়াশোনা করতে কলেজে যাই আর সেই কলেজে আপনার লোকজন ঢুকে কোনো কথা নেই মাত্রা নেই আমাকে বেধরক পিটিয়েছে। যাকে খুঁজছে আমি সেই লোক না জেনেও আমি কিচ্ছু বলিনি, শুধু বলেছিলাম ছোট্ট করে একটু সরি বলতে। আপনাদের কলেজে আমার একটা প্রেস্টিজ আছে না, তারপরেও ওরা আবার আমাকে পিটিয়েছে। এবার আপনি বলুন ভাই, তারপর কি আমি আর চুপ করে বসে থাকতে পারি? আমি বাধ্য হয়ে ওদের গায়ে হাত তুলেছি। তারপরও দেখেন এরা কত বড় গর্দ। আরে একটা বারও আপনার নাম বলেনি। যদি একটাবারও ওরা আমাকে আপনার নাম বলতো তাহলে আমি জীবনে ওদের গায়ে হাত তুলতাম না। আমার মতো চুনোপুঠি কি করে আপনার মতো বীর পুরুষের সাথে লড়াই করতে পারে বলুন? আচ্ছা বাবাজি ভাইজান, এক কোপে কল্যাণ ভাই দেন। ওই যে বেশি কথা বলছো বলো সব। ভাইজান আমার লোকজনের গায়ে হাত তোলা মানে আমার গায়ে হাত তোলা। জি ভাইজান, আর যারা আমার লোকে শত্রুতা করে তাকে আমি বাঁচায় রাখি না। তুই সাহস করে আমার বাসে আসিস বলে আপনার আমি জানে মারুম না, কিন্তু তোর এই শহর ছাড়তে হইব। খাইছে আমারে, এটা আপনি কি বলছেন ভাইজান? আর কোনো কথা না, তোর চেহারা দেখে আমি আর লাগছে বইলা, তোরে বাইচা থাকার একটা সুযোগ করে দিলাম, যা এই শহর ছেড়া চলে যা। কিন্তু আমার পড়াশোনা, আমার কলেজের ফিস, এতগুলো টাকা। এই তুই কি চাস, কলেজের ফিস না তোর জীবন? জীবন তাইলে যা, পলায় তোর জীবন বাঁচা, বিরক্ত করবি না আমারে। আমি তো আর আপনার কথার বাইরে যেতে পারি না। ঠিক আছে, কাল সকালেই আমি এই শহর ছেড়ে গ্রামে চলে যাব, প্রমিস। যদি তোরে আর এই শহরে দেখি মাথা খারাপ হয়েছে, জীবনেও দেখবেন না। আমি জানি যদি আমার চেহারা দ্বিতীয়বার আপনার লোকজন কেউ দেখে তাহলে আমার কেল্লা ফতে। কারেক্ট, যা ভাগ যা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম। একটা ক্যাচরা পোলারে আমার কাছে হিরো বানায় দিছিলি, দেখলি? একটা ধমক দিলাম আর কেমনে জিরো হয়ে গেল, জঙ্গলের বাচ্চারা। তোমার বুকে বাসা বাঁধে চিরকালের আশা।
দুলাভাই, দুলাভাই হাত ছাড়ুন, হাত ছাড়ুন দুলাভাই। অমন করো কেন,
দৌড়লে কি তোমার রূপ কই না যাইব? আহা আমার ছোট শালিকা লক্ষ্মী। আচ্ছা ঠিক আছে, তুমি একা একাই ঘুমাও, আমি যাই। যত্ন করতে গেছিলাম না, তোমার যত্ন আমার দায়িত্ব আছে না। মোটর সাইকেল, ঘটনাটা কি? মোটর সাইকেল এলো কোথেকে? কাউকে তো দেখছি না। বুঝেছি, নিশ্চয়ই বাবা আমাকে সারপ্রাইজ দেবার জন্য মোটর সাইকেল কিনে এনেছে। কিন্তু দেখে তো মনে হচ্ছে সেকেন্ড হ্যান্ড। বাট আই ডোন্ট মাইন্ড, একটু ধুয়ে মুছে নিলেই নতুন মনে হবে। এক্ষুনি অ্যাকশনে নামছি। মাই গ্রেট ফাদার, থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি আজ আমার মনের সমস্ত আশা পূর্ণ করে দিয়েছো। তাই নাকি? আমি কি করেছি বলতো? অভিনয় করো না বাবা, আমি বাড়ির সামনে হোন্ডা দেখেই বুঝতে পেরেছি যে এটা আমার। দেখেছো কেমন ধুয়ে মুছে চকচকে করে ফেলেছি হোন্ডা? ওই না তো, আমি তো কোনো হোন্ডা কিনিনি। কেননি মানে? তাহলে তাহলে এই হোন্ডা কার? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বাহ দোস্ত, আমার গাড়িটা তো সুন্দর করে মুছে রেখেছিস। এই বেটা, তোর হোন্ডা এখানে কেন? না মানে কাল ঘোরাঘুরি করতে করতে অনেক রাত হয়ে গেছিল, তো দারুণ বেটা গেট খোলেনি, তাই তোদের বাড়ির ভিতরে গাড়িটা রেখে গেছিলাম। এই এই, এটা কি তোর বাড়ির গ্যারেজ? আর যদি কোনোদিন এখানে হোন্ডা দেখি তো? কি ব্যাপার, এত খেপে আছিস কেন? আসি রে। ও দাঁড়া, আমাকে কলেজে নামিয়ে দিস, চল। না, এবার যে করেই হোক ওকে একটা হোন্ডা কিনে দিতেই হবে। তুমিও না দু ভাই, ওই বেটা গাড়ি ব্যাক কর। আজ যা যা, ওই হালারে গিয়ে জিগা, তাই কি মরতে চায়? খারাপ কথা আছে। কি কথা? অহনো গ্রামে গাছ নাই? কোন গ্রাম? কোন গ্রাম মানে? বড় ভাই না তোরা সেদিন কইল? বড় ভাই? আরে বেকল, এইটাই তো আমার বড় ভাই। আবে এই বড় ভাই না, আরে বেকুব মিশা ভাই। মিশা ভাইটা আবার কোন শালা? কি ওস্তাদ, তুই মিশা ভাইরে চিনোস না? তোমার মিশা ভাইয়ের লোক? আমি তো ভুলেই গিয়েছিলাম। এক কাজ কর, মিশা ভাইয়ের ছবির বেজ বানিয়ে তোমাদের গলায় ঝুলিয়ে নাও, তাহলেই তোমাদের দেখে বোঝা যাবে যে তোমরা মিশা ভাইয়ের লোক। বাজে কথা ছাইরা আগে কো গ্রামে যাস নাই কেন? তাই তো, বড়ই চিন্তার কথা। কেন যে গ্রামে গেলাম না, কেন গেলাম না, কেন গেলাম না, কেন গেলাম না, কেন গেলাম না, মনে পড়ছে। শোনেন মিয়া ভাই, গ্রামে যেতে হলে তো ট্রেনে চড়তে হবে। চড়তে হবে কিনা বলেন? আর সেই ট্রেনে চড়তে হলে তো টিকিট কাটতে হবে বলেন, আর টিকিট তো আর বাকি দিবে না, নগদ টাকা দিয়ে কিনে নিতে হবে। আপনি বলেন ঠিক বলেছি কিনা? কিন্তু গতকালের আগের দিন ছিল ব্যাংক বন্ধ, আর গতকাল থেকে শুরু হয়েছে ব্যাংক স্ট্রাইক, তাই ব্যাংক থেকে টাকাও তুলতে পারিনি আর গ্রামের বাড়িতেও যেতে পারিনি। এই বেটা, কে কইছে ব্যাংক স্ট্রাইক? আমরা তো এইমাত্র ব্যাংক থেকে এলাম। কি ব্যাংকে স্ট্রাইক নাই? না, চল তোর এক্ষুনি ব্যাংকে লয়ে যাবো। নিয়ে লাভ কি, আমার অ্যাকাউন্টে টাকা থাকলে তো। টাকা নাই? আরে বোকা নাকি, আরে অ্যাকাউন্টে নেই তো টাকা থাকবে কোথেকে? চপ, চাপাবাজি বন্ধ কর। চাপাবাজি না, যা বলছি ঠিকই বলছি চান্দু। টাকা গিয়ে মিশাকে বলিস, আগে ব্যাংকে অ্যাকাউন্ট খুলবো, তারপর টাকা উঠাবো, তারপর টিকিট কেটে শিউ। যশোর
এই বেটাই কামটা কিন্তু তুই ভালো করতেছস না। কি বললি? আরেকটা কথা বললে কিন্তু। চলো শুনুন, আপনি কি পাগল না আর কিছু? ছেলে মানুষই করবেন না প্লিজ, সময় থাকতে গায়ে ফিরে যান। আমার দুলাভাইকে আপনি চেনেন না, সে খুবই বিপজ্জনক একটা লোক। উপদেশ দেবার জন্য ধন্যবাদ, আমি ওই উপরওয়ালা ছাড়া কাউকেই ভয় পাই না। তোমার দুলাভাই তো দূরে থাক, কোনো মাস্তানকেই আমি তোয়াক্কা করি না, বুঝেছ? দেখি একটু সাইড দিন তো। পাগল ভাইজান, ভাইজান টাকা তুইলাম তো এত দেরি করলি কেন? রাস্তায় ফককটারে পাইছিলাম, অহনে শহরে বাতাস লাগায় ঘুরতাছে। কি খালি তাই না, আমরা আপনার কথা কইতে কইলো কোন মিশা কোন গ্রাম, তারপর আমাকে থ্রেট করে কয় স্প্যাং করলে ঠ্যাংকাটা হাতে ধরাই দেবো। বল পোলারা সুবিধা না কুত্তেরা। তোরা কি এর কথা কইতেছ? এই শালা এত তাড়াতাড়ি আইলো কেমনে? হাই তুই না কলেজে ছিলি? দেখেছেন বড় ভাই খাড়ার উপর কেমন মিথ্যা কথা বললো? এই ছাগলগুলোকে বলে দেন আমি সেই কখন থেকে আপনার সাথে বসে ক্রিকেট খেলা দেখছি। চোপ শালা চাপাবাজ। কি চাপাবাজ ভাই? ও ভাই এভাবে ওরা আমাকে দেখলে বকাবাজি করে, শুধু আপনার নাম বলে ভয় দেখায়। আরে ওরা কি করে জানবে আমাদের মতো গরিবদের কি কষ্ট? আপনি বলেছেন শহর ছেড়ে চলে যেতে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা ছিল না, তাই বাবার দিয়ে একমাত্র ঘড়ি বিক্রি করে টাকা জোগাড় করে টিকিট করতে যাওয়ার সময় কি হয়েছিল জানেন ভাই? আমাকে ধরেছে ছিনতাইকারী, গলার এখানে ছুরিটাকে আমার সব টাকা নিয়ে গেছে। এবার আপনি বলুন আমি কি করে যাব, কি করে আপনার মতো বড় ভাইয়ের আদেশ পালন করব? ভাই কান্দবি না, কান্না আমি একদম সহ্য করতে পারি না। টিকিট কাটতে কত লাগবে? এই সব খরচ মিলিয়ে 1,000-5,000 হলেই চলবে। কাল থেকে তোর চেহারা আমি দেখতে চাই না। দেখবেন না বড় ভাই, কালকের পর থেকে আমি ভুলেই যাবো ঢাকা শহর নামে পৃথিবীতে কোনো জায়গা আছে। আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন। আসি বড় ভাই। ধরে দেখলো শুনুন, তুমি? হ্যাঁ আমি, আমি জানি আপনি খুব সাহসী, কিন্তু তারপরেও কেউ যে ক্ষুধার্ত বাঘের মুখ থেকে খাবার কেড়ে নিতে পারে আমি প্রথম দেখলাম। নিজের জীবনের প্রতি কি কোনো মায়া নেই? আছে। আপনি আমার দুলাভাইয়ের মতো একজন নৃশংস মানুষের কাছ থেকে টাকা আদায় করে নিলেন, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আপনি কি সত্যি তাহলে দুলাভাইয়ের ভয়ে শহর ছেড়ে চলে যাচ্ছেন? না, এই শহরেই আমার জন্ম, ছোটবেলা থেকে এই শহরেই আমি মানুষ হয়েছি, পৃথিবীর কোনো শক্তি আমাকে এই শহর থেকে বের করতে পারবে না। তাহলে দুলাভাইয়ের কাছ থেকে টাকা নিলেন কেন? প্রয়োজন ছিল। কি প্রয়োজন দেখবে? মাসেদ এনে তোর ফর্ম ফিল আপের টাকা এক্ষুনি গিয়ে কলেজ রেজিস্ট্রারকে দিয়ে, আমি ওনাকে বসিয়ে রেখেছি। থ্যাংক ইউ দোস্ত, তুই না থাকলে এবার আমি পরীক্ষায় দিতে পারতাম না। হ্যাঁ কি যেন বলছিলে? আসলে আপনাকে দেখে চেনা বড় কষ্টকর, আপনি যে কখন কিভাবে বদলে যান তা আপনি নিজেও জানেন না। জানি, কিন্তু তোমার দুলাভাই জানে না। যত ভয়ঙ্কর লোকই উনি হন না কেন, ওনার মাথায় 3 বার টুপি পরানোর মতো ঘিলো আমার মাথায় আছে। আসি ভাই। হা করে দাঁড়িয়ে আছিস কেন, কাকে দেখছিস? না মানে বুবু, আমি বুঝতে পেরেছি, রাজাকে, তাই না? হ্যাঁ বুবু, বুবু রাজাকে এখন পর্যন্ত আমি চিনতেই পারলাম না। আমার যতটুকু চেনার আমি চিনে নিয়েছি, এবার তোর পালা। যেদিন বলবি চেনার পালা শেষ সেদিনই আমি রাজার বাবার কাছে গিয়ে নিজে কথা বলবো। যাবো
ছাদ খুললে নকল করবি নাই, পুরিয়ে বানাইয়া আটা দিয়ে সাইডে লাগাই তো। আচ্ছা রাজা কি হয়েছে বাবা? ওদের জন্য চা নিয়ে এলাম। ও চা, এসো এসো বসো। আঙ্কেল সবাই খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করছে। হ্যাঁ রাজা, এ রাজা এসব কি? বইয়ের পাতা কাটা কেন? ইহে বাবা, আমরা কাটি নাই, ইঁদুরে কাটছে। আচ্ছা ইঁদুরের হাত পা আছে তাহলে, ইঁদুর কেচি দিয়ে বই কাটতে পারে। হ্যাঁ আঙ্কেল, বড় বড় ইঁদুর তো ওরা কাটতে পারে। এই তো কানে কি ওটা? কি না মানে আঙ্কেল, ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট দাঁড়াবি বলে শুনতে আসলাম। চুপ, কাল পরীক্ষা আর আজ তুমি ভারত পাকিস্তান খেলা শোনো। এই লজ্জা করাটা তোমাদের, তোমরা ছাত্র দখল করো। এই মোটু, তোরে না কইছি এই যে আমাদের দিবি না, ধর তোরটা। কাল পরীক্ষা আর আজ বইয়ের পাতা ব্লেড দিয়ে কাটছিস, কি লজ্জা কি লজ্জা! বুঝতে পারছো না কেন বাবা, পড়াশোনা তো ঘোড়া রান্না করেছি, অন্তত থার্ড ডিভিশন হলো তো পাশ করতে হবে। তাই বলে তুই বই কেটে নকল করবি? আমি কি করব, তুমি তো কলেজে পাঠালে সেই দিন, এর মধ্যে কি এত পড়া মাথায় ঢোকে? তাই এই শর্টকাট পদ্ধতি, পরের বছর মন দিয়ে ভালো করে পড়াশোনা করবো, এই জন্য তোমার গাছিও প্রমিস করছি। এই জন্যই তুই আদু ভাই, এক ক্লাসে 14 বছর, তুই আমার ছেলের সাথে মিশে আমার ছেলেটাকে নষ্ট করে ফেলছিস। রাজা, তোর বাবে মনে হচ্ছে আসছে। তাড়াতাড়ি হাত চালা, এখনো অনেক কাজ বাকি। আল্লাহ জানে কাল পরীক্ষা কি আসবে। নকল খুব মনোযোগ সহকারে করতে হয়, দেখো আর লেখো। নকলের পেছনে এত জোরে জোরে পারতেন। কোন ছাত্র ছাত্রী উইদাউট চেক আপ হল রুমে প্রবেশ করতে পারবে না। আর আপনি ডগ স্কোয়াড থাকতে হাত দিয়ে চেক আপ করছেন কেন? জি স্যার, কুকুর দিয়ে কাজ হচ্ছে না স্যার। উস্তাদ দেশি কুত্তা, মানে লেস কাটলেই বিদেশি হয় না। জি আচ্ছা শুনুন, ওই যে ওই যে ওই যে একটা ছেলে আছে না, বিকট চেহারা, যাকে দেখতেই চেনা যায়, আধ হয় না কি না, ও এসেছিল না স্যার? এখনো আসেনি। ওকে ভালো করে চেক করে তারপরে ভিতরে ঢোকাবেন। জি স্যার। ও প্রিন্সিপালের সম্মান সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, বিরাট দেখি দোস্ত বডি দেই চেক করতে আছে, নকলে গিয়ে ঢুকবো কেমনে? কয়টারে তো মুরগা বানায় রাখতে, ধরা পড়লে ইজ্জত পাঞ্চার। পাশে রাস্তা সাইরা দো সান্দু, এবার নকল সব ছেড়ে ফেলে ফেলের চিন্তা করো। ফেল করলে তো অন্তত 1 বছর থাকার সুযোগ পাবো, আর এক্সফেল করলে তো লাল টিসি দিয়ে কলেজ থেকে বের করে দেবে। নকল জানছিলাম, সবই কমন পড়ছিলে, পারবি কিছু? নকলের কথা প্রিন্সিপাল শুনলে ক্লাস থেকে বের করে দিব। হুম
ডিস্টার্ব করিস না তো। ঠিক আছে। কি ব্যাপার, তুমি লিখছো না কেন? জি স্যার, অ্যান্সার মনে করার চেষ্টা করছি স্যার। জি স্যার। কি ব্যাপার, তুমি প্রশ্নের উত্তর না লিখে গরু ছবি আঁকছো কেন? স্যার আমি কি গরু চাইতে কম? যা পড়ে গেছি হে আর কিছুই আসে নাই, করবো কি? 14 বছর এটা নতুন কি? একই তো। স্ট্যান্ড আপ, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। পরীক্ষা মনে হয় ভালোই হচ্ছে। জি স্যার, লক্ষ্য রাখবেন। জি। কি রে, কটা প্রশ্নের উত্তর দিলে? প্রশ্ন সব কমন দোস্ত, খালি সার কমন পড়েনি। প্রশ্নগুলো মোটামুটি ভালোই হয়েছে, তাই না? তো যা, আমি বাসায় যাই। ঠিক আছে, চল। এক্সকিউজ মি, আমাকে কিছু বলবেন? বলুন। আমি আপনাকে অনেক জ্বালিয়েছি, অপমান করেছি, তারপরেও আপনি আমাকে সাহায্য করলেন। জানি না, তবে এইটুকু জানি, ওই সময় আপনাকে সাহায্য করতে না পারলে হয়তো আমিও ভালো পরীক্ষা দিতে পারতাম। আপনি এখন আপনাকে চিনতে পারেননি, ভালো করে মনোযোগ সহকারে লেখাপড়া করলে আপনি অনেক ভালো করতে পারবেন। বাইরে থেকে আপনাকে যেমন মনে হয়, আসলে আপনি তেমন না। আপনি অনেক সুন্দর মনের মানুষ, আপনাকে আমার ভালো লেগেছে। শুনুন, আমি কখনোই নিজের মন নিয়ে ভাবিনি, কিন্তু আজ বুঝতে পারলাম আপনি খুব ভালো। আপনাকে আমার খুব ভালো লেগেছে। তোমাকে না দেখে তুমি যে কে আমার বুঝে না। Thank you.
তোমাকে না দেখে তুমি যে কে আমার বুঝে না। তোমাকে না দেখে তুমি যে কে আমার বুঝে না। এই বুকে মন আছে, এই বুকে প্রাণ আছে, তুমি যে কোনখানে খুঁজে না। লা 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 একদিন হোন্ডা ধুয়ে মুছে দিয়েছি বলে আজ আবার আরেকটা এনে রেখেছে। অস্তর হোন্ডার এমন অবস্থা করব যে জীবনেও আমাদের বাড়ির ত্রিসীমানায় হোন্ডা এনে রাখবি না। সারপ্রাইজ। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? এটা তোর নতুন হোন্ডার চাবি। তোর জন্য অনেক কষ্ট করে টাকা জমিয়ে তারপর এটা কিনেছি। ওই পাশে রাখা আছে, যা হোন্ডাটা নিয়ে এখন একটু ঘুরে আগে যা। কি হলো? যা, হোন্ডা হোন্ডা করে চিৎকার করেছিস আর এখন যাচ্ছিস না কেন? যা, নিজের মাথায় নিজেই বাড়ি দিলাম। হোন্ডারে অবস্থা হলো কি করে? আমি করেছি। কেন? আমি ভেবেছি এটাও বুঝি শানুর হোন্ডা, তাই তো রাগ করে সর্বনাশ। তাই বলে এই অবস্থা করবি? একদম ফিটফাট। তিন দিনের কিছু পরিস্থিতি তো। আরে ধর, আমি অত পাগল না। তাহলে চালিয়ে টেস্ট করে আয়। ঠিক আছে, তেলের টাকা দাও। তেল তো ভরা। আচ্ছা, পাগল ছেলে, হোন্ডা কিনে দিলাম না জানি কি করে বসে। প্রেম কর, আরো প্রেম কর। চল, আগে জানলে কি আর প্রেম করতাম? আমি কি চাতক পাখি নাকি যে ওনার আশা আসমানের দিকে তাকিয়ে থাকবো?
উফ আল্লাহ, সরি আমি ইচ্ছে করে দেরি করিনি। ইটস ওকে। দেখো যদি কোনো ছেলে আমার পেছনে লাগে তাহলে আমার দুলাভাই তার হাতটা কেটে ফেলে। কেন, তোমার দুলাভাই কি কসাই পট্টির কসাই নাকি? না মানে আমার দুলাভাই যদি জানতে পারে তুমি আমার পেছনে লেগেছ তাহলে তোমাকেও ছাড়বে না। তুমি নিজেকে সামনে রেখো। এত কিছুর পরোয়া করে ভালোবাসা হয় না, আর যারা পরোয়া করে তারা ভালোবাসে না। আমাকে ভালোবাসতে যদি তোমার এতই অসুবিধা তাহলে এখানে এসেছো কেন? রাগ করেছো? তোমাকে ভালোবেসে তোমার জীবন সাথে হবো বলেই তো তোমার কাছে এসেছি। কিন্তু জনাব, আমি যাকে ভালোবাসি সে আমাকে কতটুকু ভালোবাসে তা যাচাই করতে হবে না? যাচাই করে কি বুঝলে? বুঝলাম, আমি যাকে বিশ্বাস করেছি তাকে ভালোবেসে ভুল করিনি। আচ্ছা লবণের সিডা দিতে হইছো তোর মাথা কিন্তু মাইকে দিবো। আদু ভাই তুমি কোনো চিন্তা করো না, এই কলেজ থেকে তুমি দাদু ভাই হয়েও পাস করে যাইতে পারবে না। আদু ভাই থেকে যাইবা, যাই যা যাবে। কথা কইয়া যাই বছর বছর পরীক্ষাতে মুঞ্জে গোল্লা দুইয়ান পাই। কলেজে মুই বড় ভাই দুঃখের কথা কইয়া যাই বছর বছর পরীক্ষাতে মুঞ্জে গোল্লা দুইয়ান পাই। তাই তো কইয়া আদু ভাই মোরে বোলাইতে সবাই। কত কাল এই কলেজে থাকে মো আমি পইরা, থাকে মো আমি পইরা। প্রিন্সিপাল আর প্রফেসর হকলডি মোর জুনিয়ার, হকলডি মোর জুনিয়ার। মাথায় কিছু নাই রেজাল্ট বললা তুই আন পাই। তাই তো কইয়া আদু ভাই মোরে বোলাই যে সবাই। একবার
মোহরে থুইয়া গেছে ভাইয়া, আইজো মনে পরে বারবার, আইজো মনে পরে বারবার, এখন তারে মুই পদাই এই তো পয়তাই নাই, মুই যে হরি কি উপায় পেরে নে তোরে জাল নাই, কলেজে মুই বড় ভাই দুঃখের কথা কইয়া যাই, বছর বছর পরীক্ষাতে মুই যে গোল্লা দুইয়ান পাই, কলেজে মুই বড় ভাই দুঃখের কথা কইয়া যাই, বছর বছর পরীক্ষাতে মুই যে গোল্লা দুইয়ান পাই, তাই তো কইয়া আসু ভাই মোরে বোলাইছে সবাই। রাজা, এ তুমি কোথায় নিয়ে এলে? এটা সেই জায়গা যেখানে না বলা কথাগুলো সোজা মনের ভেতর পৌঁছে যায়। জান, আজ তোমাকে আমি কিছু দেখাতে চাই। দেখাও। মিস্টার, আমার নাম জান না, আমার নাম কাজল। কাজল? ও আচ্ছা আচ্ছা, এক্ষুনি তোমার নাম লাগিয়ে দিচ্ছি। কলম কোথায়? আমি তো দুষ্টুমি করছিলাম, তুমি তো আমার এখানেই আছো। রাজা, আমার ভয় হয় আমার দুলা ভাই যদি আমার বিয়ে অন্য কারোর সাথে দিয়ে দেয়। বললেই হলো, সবার সামনে দিয়ে তোমাকে তুলে নিয়ে আসবো। তোমার চোখে কি পরিষ্কার দেখতে পাচ্ছি রাজা। সময় হয়ে গেছে, আমি যাই। এখন না, এখনই। সিদ্ধান্ত না তোমার না আমার, এটাই বলে দেবে। আমাকে দাও, যদি যেত তাহলে যাব, স্বপ্ন আমার। ওকে। জিতটা তোমার না আমার, উপরওয়ালাই সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। একদম মালটা রেডি কর, আমি এক্ষুনি আসছি। কি রে কাজল, রাজার সাথে? খবরটা মিশে ভাইকে দিতে হয়। কি করলি? কাজল রাজার সাথে? আমি বিশ্বাস করি না, তুই ভুল দেখছ। বিশ্বাস করেন ভাইজান, আমি নিজে চোখে দেখেছি। ডন, তোর কথা যদি মিথ্যা হয় তাইলে তোর চোখ দুইটা আমি উপড়ে ফেলামো। খারাপ কই গেছিলা? কেন, কলেজে? মিথ্যা কথা, কলেজে যাওয়ার নাম কইলা তুমি রাজার লগে প্রেম করতাছিলা। না মানে দুলাভাই, তোমার আমি সঙ্গে কলেজে লেখাপড়া করাইতাছি, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার লেগা নায়িকাকে মতো প্রেম করার লেগা না। তাছাড়া তুমি ভালো করে জানো রাজার আমি সর ছাড়ার আদেশ দিছি, রাজার এই সর ছাড়তেই হইব। রাজা খুব ভালো ছিল দুলাভাই, তুমি রাজাকে ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা করুম রাজারে? না, রাজার কোনো ক্ষমা নাই। একদিন রাজারে শহর ছাড়তে কইছিলাম, তোমার দিকে হাত বাড়ায় রাজা যে অপরাধ করছে সেই অপরাধে ওরে দুনিয়া ছাড়তে হইব। না দুলাভাই না, রাজার কিছু হলে আমি তোমাকে ক্ষমা করব না। ওকে মারছো কেন? তোরে করে ফিরত দিতে হইব, তোর বন্ধে দিগা ওরে কেন মারতাছে? আমার এই বিশাল বাড়িতে থাইকা দামি গাড়িতে চৈরা প্রেম করে ওই দুই টাকার রাস্তার ফকিরের লগে, যারে আমি চাইলে মাটির লগে মিশাই দিতে পারে। এই মহিলা, কান খুলা শুনা রাখ, আজ থেকে তোর বইরে কলেজে যাওয়া বন্ধ। প্রয়োজনে কলেজের আমি সমস্ত মাস্টারে বাড়িতে দেয় কান, তবুও তোর বইনের বাড়ির বাইরে যেতে দিব না। যদি আমার কথার অবাধ্য হওয়ার চেষ্টা কর তাইলে তগর লেগে আমার চাইতে খারাপ আর কেউ হইব না। যা ওর উপরে নিয়ে যা, যা 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 যা। ও
আমার গ্রামের মাইয়ারে আমি আমার টাকা দিয়া জাতি উঠাইছি। ডন জি ভাইজান, রাজারে যেখানে যে অবস্থায় পাবে ওর বুক থেকে কলিজাটা বাই কইরা কাজলের নাম চিরতরে মুইছা ফালাবে। যা। ওকে ভাইজান। আরামজাদা সৌদাগর ভাই তোরে শহর ছাড়ার আদেশ দিছিল, আর তুই কিনা তার শালির সাথে প্রেম করতেছ? কি করবো বল, কাজল সত্যি খুব ভালো মেয়ে। আজ আমি তোর মাথা থেকে কাজলের পীড়িতের ভূত ছুটে ভালামো। আয় মালদে। আচ্ছা আমি কাজলের জন্য মরতে পারবো হাজারবার, তোরা কতবার পারবি? আয় আয়, সাহস থাকে সামনে। তোর সৌদাগরকে গিয়ে বলিস সে যত বড়ই মাস্তান হোক না কেন, আমার বুক থেকে কাজলকে কোনোদিন কেড়ে নিতে পারবে না। খুন অপহরণ নারী নির্যাতন বহু টেন্ডারবাজি বোমাবাজি সন্ত্রাসী আর এই ক্যাডার বাহিনী। আমার কোন অপরাধ? তো চোখ চিনো, তো চোখ, তো চোখের কষ্ট জানো? এর উপর আর কষ্ট নাই, সেই দজকের কষ্ট তোমার উপর ধার্য হয়ে গেছে। আমি তো কিছু বুঝতে পারছি না। নিজের পোলা লাশ কাঁধে নেওয়া দুনিয়ার মধ্যে দজক চাইতেও কষ্টের। মানে আমার ছেলে কি করেছে? কথা কবি না, কথা কবি না, কথা কবি না, আমি যা কই শোন। তারপর শেন হয়েছে জনের জোশে প্রেম করে আমার শালির লগে উইরা বেড়াইতাছে। পরে যেন আমার শালির পিছনে আর কোনোদিন না দেখি, যদি দেখি তাইলে পোলার লাশ তোর কান্ধে তুইলে দিমু, কথাটা মনে রাখিস। এ তুমি কি বলছো বাবা? আমি ঠিকই বলছি, কাজলকে তুই ভুলে যাবি, তোর মন থেকে কাজলের নাম চিরদিনের জন্য মুছে ফেলবি। না এমন কথা বলো না বাবা, কাজল খুব ভালো মেয়ে, আর আর লেখাপড়া তো অনেক ভালো। না আমি তোর কোনো কথাই শুনবো না। তোর কারণে অফিসে এসে সৌদাগর আমাকে অপমান করে গেছে, বাবা হয়ে এই অপমান আমি সহ্য করতে পারবো, কিন্তু আমি তোকে হারাতে পারবো না। কাজলকে ভুলে যাওয়া আর মৃত্যুকে আপন করে নেওয়া আমার জন্য একই কথা। রাজা, কোনো বাবাই তার সন্তানের অমঙ্গল চায় না, আমিও তোর অমঙ্গল চাই না বাবা, তাই তোদের ভালোবাসাকে আমি গলা টিপে হত্যা করতে চাই না। কিন্তু মিশা আজ আমাকে হুমকি দিয়ে গেছে, কাজলের জীবন থেকে তুই সরে না দাঁড়ালে ওরা তোকে খুন করে ফেলবে। মিশা পারে না, এমন কাজ পৃথিবীতে নেই। মিশাকে আমি ছাড়বো না বাবা। না রাজা, তুই আর এক পা ওদিকে বাড়াতে পারবি না। বাবা হয়ে আমি তোকে আদেশ করছি এবং এটাই আমার শেষ কথা। বাবা, কই যাইতাছস? আমাকে যেতে দিন, রাজাকে না দেখে আমি এক মুহূর্ত থাকতে পারবো না। কই রাজা আর কই তুই, এই শহরের নামি দামি এমন কোন লোক নাই যে আমারে চিনে না, আর আমার একমাত্র শালি বিয়া করব তুই টাকা রাজারে। দুলা ভাই, ভালোবাসা ধনী করে মানে না, ভালোবাসা হয় মন দিয়ে,
আমি রাজাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি। কাজল, আমিও তোমারে ভালোবাসি। মানে? মানে মানে খুব সোজা, আমার ইচ্ছার বিরুদ্ধে তুমি কিছুই করতে পারবা না। কি বলছো তুমি? কাজল বড় হয়েছে, নিজের ভালো মন্দ বুঝতে শিখেছে। কতদিন ওকে আটকে রাখবে? কতদিন? যতদিন তোর বই না আমার ইচ্ছা মতো বিয়াতে রাজি না হয়। না, কখনো না। আমি রাজাকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না। সেই আশা তোর কোনো দিন পূরণ হইব না। প্রয়োজনে এই বাড়িতে দম বন্ধ হইয়া মারা যাবি। তুই রাজার কাছে যেতে পারবি না। এই ওরে আটকা। হ্যালো রাজা, রাজা আমার খুব বিপদ। আমি এক্ষুনি আসছি। তুই আমার মৃত্যুর পরোয়ানা জারি করেছিলি, কিন্তু তুই বোধহয় ভুলে গেছিস জন্ম মৃত্যু সবই উপরওয়ালার হাতে। হয়তো তোর মৃত্যু আমার এই হাতেই লেখা আছে। তুই অহনো আমার সামনে জিন্দা দাঁড়ায় রইছস, এইটা তোর মা বাবার দোয়া, কিন্তু সেই দোয়ার জোর তরে আর খাড়ায় রাখবো না। আমাকে ভয় দেখাস নে সওদাগর, কারণ আমি তোকে ভয় পাই না। শুধু একটা আঘাত, আমার একটা আঘাতেই আমি তোকে মেরে ফেলতে পারি। জাস্ট ওয়ান পাঞ্চ অ্যান্ড আই উইল ফিনিশ ইউ। যখন দুজন সিনিয়র কথা বলে তখন জুনিয়রদের মাঝখানে ঢুকে বেয়াদবি করতে নেই। তোদের বস তোদের এই শিক্ষা দেয়নি? আমি এই শহর ছেড়ে না গেলে আমাকে তুই খুন করবি না? এখন আমি তোকে বলছি, আমি এই শহরেই থাকবো এবং আমার মতো করেই বেঁচে থাকবো। তুই কে যে আমাকে এই শহর থেকে বের করে দিবি? হেই, এটা কি তোর বাপের শহর? তুই যদি আমার পা ধরে অনুরোধ করেও বলিস আমাকে এই শহর থেকে চলে যেতে, তারপরেও আমি যাব না। কারণ কি জানিস? কারণ আমি কাজলকে ভালোবাসি। কাজলকে আমি আমার ঘরের বউ বানাবো। কাল সকাল 9টায় আমি এই বাড়ি থেকে কাজলকে নিয়ে যাব। মনে রাখিস, কাল সকাল 9টায়। আমি তোকে নিষেধ করেছিলাম আমার পেছনে লাগিস না, তাহলে তুই ধ্বংস হয়ে যাবি। কিন্তু তুই আমার কোনো কথাই রাখিসনি। আজ আমি তোকে বলছি, তুই ভালো করে শুনে রাখ।
কাজলকে আমি তোর বাড়ি থেকে তোর সামনে দিয়েই নিয়ে যাব। পারলে ঠেকাস। আমার বাড়িতে তুই প্রথম যখন আইছিলি তখন তোরে মেহমান ভাইবা একবার ক্ষমা করছি, তৃতীয়বার আমার বাড়ির সীমানার মধ্যে পা রাখার চেষ্টা করলে আমি তোর হাত পা কাইটা গাছে ঝুলে রাখো। ঠিক আছে, অপেক্ষা কর, আমি আগামীকাল সকাল 9টায় তোর বাড়িতে আসবো। আরে আমিও তো এইটাই চাই, আমিও তো এইটাই চাই। তুই যদি বাপের বেটা হোস তো সকাল 9টার মধ্যে অবশ্যই আসবি, এইটা আমার চ্যালেঞ্জ। সে তো কাল সকালেই বোঝা যাবে, তুই তোর সমস্ত শক্তি নিয়ে তৈরি থাকিস। ডন, সারা বাড়িতে চুল চেরা পাহারার ব্যবস্থা কর, আমার বাড়িতে যেন একটা পিঁপড়াও ঢুকতে না পারে। ঠিক আছে বড় ভাই, চল। কিরে, খুব টেনশনে আছিস মনে হয়, সারা রাত নিশ্চয়ই ঘুমাতে পারিসনি। তোর দেওয়ার সময় শেষ হয়ে গেছে রাজা। আমি জানি, আমি তোকে বলেছিলাম 9টায় আমি কাজলকে নিয়ে যাব, কিন্তু না, 9টায় আমি কাজলকে বিয়ে করব। এই বেয়াকু, আমি তো জানতাম তোর নাম রাজা, অহন কি দিনে দুপুরে খাস গাজা। শোন, আমার শালি তো বিছানায় ঘুমাইয়া রইছে আরামে। বোকা, আরে তোর শালিকে তো আমি কাল রাতেই নিয়ে এসেছি। কাজল এখন আমার কাছে, মগবাজার কাজী অফিসে আমরা বিয়ে করব। ওই কাজল, 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 এই কাজল, কি হয়েছে, এভাবে কি করছো? তোর বোন কই? ওর তো রুমে থাকার কথা। রুমে নাই, রুমে নাই। কাজল, এই কাজল, কাজল, বোন পালায় গেছে। কাজল, কাজল, রাজা, কাজলের এখন অনেক বিপদ, ওকে তুমি বাঁচাও। বোন হয়ে আমি কাজলকে তোমার হাতে তুলে দিলাম, তোমাদের দুজনের হাত এক করে দিলাম। এই দুটি হাত যেন চিরজীবন এক হয়ে থাকে। আমি আপনাকে কথা দিচ্ছি বুবু, আমি কাজলকে জীবন দিয়ে আগলে রাখব, মৃত্যুর আগ পর্যন্ত কাজলের হাত আমি ছাড়ব না। তাহলে যাও, কাজলকে নিয়ে এমন কোথাও চলে যাও যেখানে মিশার মতো জঘন্য প্রবৃত্তির লোক তোমাদের ছায়া খুঁজে না পায়। বুবু, হে, তুমি কি করছো? দেওয়া জানতে পারলে তোমার ক্ষতি করতে পারে। যত ক্ষতি করুক, আমি চাই তুই সুখী হ। তোর সুখের জন্য যদি আমার জীবনও চলে যায় তাতে আমার আপত্তি নেই। বুবু, বাবা মাকে আমি মরার সময় কথা দিয়েছিলাম তোকে কখনো কোনোদিন কষ্ট করতে দেব না, আমার সে ওয়াদা আমাকে পূরণ করতে দে। রাজা, তুমি ওকে নিয়ে চলে যাও, নিশা ফিরে আসার আগে ওকে নিয়ে চলে যাও। আমাদের দোয়া করবেন, আমার দোয়া চিরদিন তোমাদের সাথে যাও। বস, রাজা আপনাকে ফাঁকি দিয়েছে, এই মাত্র কাজল আপাকে নিয়ে রাজা বেরিয়ে যাচ্ছে। গাড়ি ঘুরাও তাড়াতাড়ি। বস, ভাবি নিজে কাজল আপাকে রাজার হাতে তুলে দিয়েছে।
কাজল, আই কাজল, কাজল, তোর এত বড় সাহস, তুই রাজার লগে হাত মিলায় আমার লগে নাটক কইরা তোর বোনদের পালায়া যাইতে সাহায্য করত। কাজল আমার বোন, রাজাকে নিয়ে কাজল সুখী হতে চায়, আর কাজলের সুখ আমার সুখ। কাজল যদি রাজাকে নিয়ে ঘর বাঁধতে চায় তাতে দোষে কি? দোষ আছে, শুধু দোষ না, কঠিন দোষ। কারণ কাজলকে দেখার পর রূপ যৌবন আমার পাগল করছে, পাগল, আমার দিওয়ানা বানাইছে। তাই কাজলে আমি আমার রক্ষিতা বানাইতে চাই। এর লেগে আমি তরে এতদিন আমার বউ হিসাবে রাখছি, শুধু ওই কাজলের জন্য, সেরেফ কাজলের জন্য। তুমি এত বড় মানুষ, কাজল আমার ছোট বোন, তোমার বোন, আর তুমি তুমি কি? হ্যাঁ, তোর লগে এক বিছানায় রাত কাটাই আমি ঠিকই, কিন্তু আমার শয়নে স্বপনে কল্পনায় শুধু কাজল থাকে, কাজল। আর তুই কিনা আমার সেই ময়না পাখিটার বাদল খইলা দিস, কিন্তু তুই মনে রাখিস কাজল পালাইতে পারবো না। আসমান থেকে জমিনের নিচ পর্যন্ত কাজল যেখানে লুকায় থাকুক, আমি ওরে ঠিকই খুঁজে বাইর করুম, ঠিকই। না, আমি থাকতে তুমি কাজলের কোনো ক্ষতি করতে পারবে না। তুই থাকতে কাজলের কোনো ক্ষতি করতে পারুম না, তাহলে একটা কাজ করি, তরেই আমি মাইরা ফালাই। দোহাই তোমার, আমার গর্ভে তোমার সন্তান, তুমি পাগলামি করো না। যা উপরে গিয়া তোর সন্তান পয়দা কর। রনি, আমার জীবনের একটা হিসাব মিলে নাই দেখা আমার বউ অহন কবরে। এক ঘন্টার মধ্যে যদি কাজলে আমার সামনে আইনা হাজির না করস, তাইলে দেড় ঘন্টার মধ্যে তরে মারুম, দুই ঘন্টার মধ্যে তোর নামাজে জানাজা পড়ুম, ঠিক আছে? আপনি ভাববেন না ভাই, ডন ভাই অনেক আগে মিশনে চলে গেছে, কাজল আপারে নিয়া ওই রাজা কিছুতেই পালাতে পারবে না। কি ব্যাপার, আমাকে এখানে নিয়ে এলেন কেন? একটা বিয়া বড়াই দে। বিয়া কোথায়? এখানে তো কোনো বিয়ার আয়োজন নাই। পাত্রী কোথায়? পাত্রী আছে, এখন বিয়ার কাবিন নামার লেখ। আমি তো কিছুই বুঝতে পারতাম না। আমি যেভাবে কই
ঠিক সেভাবে কাবিননামা লিখতে হইব। না না না, পাত্রে ছাড়া কোনো কাবিননামা শুরু হয় না, আমি এই কাজ পারু না। ঠিক আছে ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। পাত্রের নাম পাত্র মিশা সওদাগর, পিতার নাম পিতা দীপু সওদাগর, ঠিকানা 221/B ধানমন্ডি ঢাকা। পাত্রের নাম পাত্রের নাম নূপুর আক্তার কাজল, পিতা মৃত শমশের আলী, বাড়ি রসুলপুর গাজীপুর, বিয়ের তারিখ 1/1/2007। আমি তো কিছুই বুঝতে পারছি না, সাগর আর কাজলের বিয়ার থামানোর একমাত্র হাতিয়ার এই কাবিননামা। সবাই জানবো বড় বোনের মৃত্যুর পর কাজল স্বইচ্ছে আমারে বিয়ে করছে, এই কাবিননামা তার একমাত্র সাক্ষী। লুকোচুরি খেলা সে তো শুধু খেলে যায়, আজ সে তো ধরা দিল নাই আমায়। ও দমের মানুষ দমে দমে তুলেছে জিকি আত্মার আত্মীয় তুমি রয়েছ কোথায়। পিছে যাইনে ভাই কোথাও সে নাই রে, খুঁজিয়া খুঁজিয়া সারাটি দুনিয়া পাইয়া পাইলাম না তবু তোমায়। দমে 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 আমি ডাকি তোমায়, আজ তুমি কেন ধরা দিলে নাই আমার। দমে 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 আমি ডাকি তোমায়, আজ তুমি কেন ধরা দিলে নাই আমার। তুমি 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 আমি ডাকি তোমায়, আজ তুমি কেন ধরা দিলে নাই আমার। তুমি 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 আমি ডাকি তোমায়, আজ তুমি কেন ধরা দিলে নাই আমার। শুধু তোমায় চাই, দমে 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 আমি ডাকি তোমায়, আজ তুমি কেন ধরা দিলে না আমায়। দমে 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 আমি ডাকি তোমায়, আজ তুমি কেন ধরা দিলে না আমায়। আমর জুটি লাইলি মজনু
শিরি আর ফরহাদ তোমার প্রেমে অমর হব এই তো মনের সাধ অমর জুটি লাইলি মজনু শিরি আর ফরহাদ তোমার প্রেমে অমর হব এই তো মনের সাধ সে চাটুকু পূর্ণ হবে তোমারই দয়ায় দমে 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 আমি তুমি কেন ধরা দিলে না আমার দমে 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 আমি যাচ্ছি তোমায় আজ তুমি কেন ধরা দিলে না আমার আমি যারে চাই রে খুঁজিয়া বেড়াই রে আগে পিছে ডাইনে বাই কোথাও সে নাই রে খুঁজিয়া খুঁজিয়া সারাটি দুনিয়া পাইয়া পাইলাম না তবু তোমায় দমে 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 আমি ডাকি তোমায় আজ তুমি কেন ধরা দিলে না আমায় দমে 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 আমি ডাকি তোমায় আজ তুমি কেন ধরা দিলে না আমায় দমে 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 আমি ডাকি তোমায় আজ তুমি কেন ধরা দিলে না আমায় এ তুই কি করেছিস রাজা কেন তুই সর্বনাশের পথে পা বাড়াবি কাজলকে এ বাড়িতে তুলে এনে তোর জন্য তুই মহাবিপদ ডেকে এনেছিস বাবা আমি কাজলকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি আর তাই ওকে মিশার কালো হাত থেকে ছিনিয়ে নিয়ে এসেছি এখন তুমিই বলো বাবা আমি কি কোনো অন্যায় করেছি আমি তা বলছি না রাজা মিশাকে এই শহরের সবাই চেনে সে একটা ভয়ঙ্কর খুনি ওর অনেক শক্তি আমরা ওর শক্তির সাথে পেরে উঠবো না ও তোদের বাঁচতে দেবে না বাবা বাবা তুমিই তো আমাকে শিখিয়েছো ভালোবাসার শক্তির চেয়ে বড় শক্তি আর এই পৃথিবীতে কিছুই নেই তাহলে তাহলে সামান্য ক্রিমিনাল মিশাকে তোমার কিসের এত ভয় 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 তোকে হারানোর তুই আমার একমাত্র সন্তান আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন কোনো কিছুর বিনিময়ে আমি তোকে হারাতে চাই না তুই যা কাজলকে ফিরিয়ে দিয়ে যা না বাবা না ও কথা বলবেন না ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি আদর স্নেহ থেকে বঞ্চিত হয়ে মা আমি সংসারে বড় হয়েছি চিরদিন বাবার স্নেহ আদর মমতার জন্য তৃষ্ণার্ত পাখির মতো হাহাকার করেছি আমাকে আপনি পায়ে ঠাঁই দিন বাবা আমাকে আপনি পায়ে ঠাঁই দিন আপনি যদি আমাকে ফিরিয়ে দেন তাহলে মৃত্যু ছাড়া এখন আর আমার কোনো পথ থাকবে না আপনি আমার বাবার মতো বাবা হয়ে নিশ্চয়ই আপনি সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দেবেন না চুপ করে থাকবেন না প্লিজ বাবা কিছু বলুন চুপ করে থাকবেন না আমাকে ফিরিয়ে দেবেন না বাবা কথা বলো তুমি যদি আমাদের গ্রহণ না করো তাহলে তুমি নিজের হাতে আমাকে গলা টিপে মেরে ফেলো তারপরও কাজলকে ফিরিয়ে দিতে বলো না বাবা আয় আমার বুকে আয় বাবা আয় আমার বুকে আয় তুমি শুধু আমাদের দোয়া করো বাবা তোমার দোয়া আমাদের সাথে থাকলে নিশা কেন পৃথিবীর কোনো শক্তি আমাদের স্পর্শ করতে পারবে না আমার দোয়া সব সময় তোদের সাথে থাকবে কিন্তু এই মুহূর্তে মিশার হাত থেকে বাঁচতে হলে তোদের এই শহরের বাইরে যেতে হবে যেখানে মিশার কালো হাতের ছায়া তোদের স্পর্শ করতে পারবে না না বাবা আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না না রে তোকে যেতে হবে আমার আদেশ কিন্তু বাবা তুমি একা আমার কথা ভাবিস না তোরা ভালো থাকলে আমি মরেও শান্তি পাবো শোন রাজা মাদারীপুরের ওসি আমির আলী আমার ছাত্র ওখানে গিয়ে আমার কথা বললে তোরা নিরাপদ থাকতে পারবি যা আর দেরি করিস না যা তোরা তার কাছে চলে যা বাবা তোরা তাড়াতাড়ি যা যা এসো কাজল হ্যাঁ
চলো ঘর। শালা পালায়া যাবি কই? তোরে আমি ঠিকই খুঁজে বের করুম। রাজা কি হলো? বুঝতে পারছি না, মনে হয় তেল নেই। এখন কি হবে? তোমার ঠোঁটে ঠোঁটে প্রেম নেশা নেশা, চোখে চোখে প্রেম।
নেশা তোমার ঠোঁটে ঠোঁটে অঙ্গে অঙ্গে বয়ে আমি সবই বুঝতে পেরেছি, তোমাদের কোনো ভয় নেই, আমার এখানে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। জহির স্যারের সন্তান তুমি, ওই স্যারের জন্য আজ আমি এতদূর আসতে পেরেছি, তাই তোমাদের এই বিপদে পাশে থাকা আমার কর্তব্য। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, ইটস ওকে। চিকন আলী, ইয়েস স্যার, যাও উনাদের আমার বাসায় নিয়ে যাও। আর শোনো, উনারা আমার স্পেশাল গেস্ট, দেখবে উনাদের যেন কোনো অসুবিধা না হয়। ওকে স্যার। যাও রাজা, তোমাদের কোনো ভয় নেই, ওসি আমিরকে অঞ্চলের রাজা মনে করতে পারো। প্লিজ যাও। থ্যাংক ইউ। যাও, এসো, আসেন। হ্যালো বাবা। কে? রাজা? হ্যাঁ বাবা। কেমন আছিস বাবা? খুব ভালো বাবা, ওসি আমির আলী খুব ভালো লোক, আমরা তার বাড়িতেই আছি। তুমি কেমন আছো বাবা? ভালো বাবা, তোরা সাবধানে থাকিস। তুমি কোনো চিন্তা করো না, এখানে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। রাখি বাবা। ভালো থাকিস বাবা, ভালো থাকিস। আল্লাহ তোমার কাছে হাজার শুকর, আমার সন্তানকে তুমি ভালো রেখো। আল্লাহ নাও। আজকে আপনাদের খাবারের মেনু, লাল শাক, পুঁই শাক, কচু শাক, ছোট মাছের চচ্চড়ি, সারের পুকুরের রুই মাছ, আর সারের ঘোষ বাবদ, সরি সারের গিট বাবদ 10 কেজি সিনার মাংস। আর রান্নায় যে আমি কি পারদর্শী তা তো চা খেয়ে বুঝতে পারছেন, কি বুঝতে পারছেন না? সব ঠিক আছে? জি স্যার। তুমি যাও। ইয়েস স্যার। হাই রাজা, তোমরা কেমন আছো? জি ভালো। তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, কোনো অসুবিধা নেই। তাছাড়া চিকনালী সব সময় আমাদের খোঁজ খবর করবে। বলো, বিয়ে করেনি, ব্যাচেলার মানুষ, ওই চিকনালী সব দেখাশোনা করে। বাই দা ভাই, তোমাদের দুজনের কিছু কথা শুনতে পারি কি? আই মিন, তোমাদের কোনো বাড়তি উপকার করতে পারি? জি মানে? তোমরা এখনো নিশ্চয়ই? জি না, আমরা এখনো বিয়ে করিনি, তাই বিয়ের ব্যাপারটা এখানেই সেরে ফেলতে চাই। গুড, কোনো অসুবিধা নেই, আমি সব ব্যবস্থা করব, কাজী ডাকবো, সারাই বাজবে, ধুমধাম করে তোমাদের বিয়ের ব্যবস্থা করব। জাস্ট মিনিট। হ্যালো, কি? ওকে, আমি এক করে ব্যবস্থা করছি। রাজা, কি হয়েছে আমির ভাই? আমার মনে হয় তোমাদের এখানে থাকাটা নিরাপদ নয়। কেন? সওদাগরের লোক খোঁজ পেয়ে গেছে, থানা থেকে আমাকে জানিয়েছে। এখন উপায়? উপায় একটা আছে। আচ্ছা চলো, আমি তোমাদেরকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাই। চলো তাড়াতাড়ি চলো। আরে চলো। এসো এসো এসো, চলো। কোথায় নিয়ে আসলো? আমরা এখানে কেন? আরে এটাই তোমাদের জন্য নিরাপদ জায়গা, কিন্তু এখানে তো থাকার কোনো ব্যবস্থাই নেই। একটু অপেক্ষা করো, সব ব্যবস্থা হয়ে যাবে। আমির ভাই, আপনি? আই এম সরি মিস্টার রাজা। হারামির বাচ্চা। হ্যাঁ আমি জানি, তুমি এখন বলবে আপনি বেমান, বিশ্বাসঘাত, কুছ পরোয়া নেই। এদেশের বেশিরভাগ লোকই বেমান, বিশ্বাসঘাত। কেউ রক্তের সাথে বেমানি করছে, কেউ আত্মার সাথে বেমানি করছে, কেউ পেশার সাথে বেমানি করছে। আর টাকার কাছে সব অপরাধ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাচ্ছে। 10 লাখ টাকার লোভ আমি কি করে সামলাই বলো? তোমাদেরকে মিশা সওদাগরের হাতে তুলে দিয়ে আমি হলাম 10 লাখ টাকার মালিক, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ!
আজ পর্যন্ত কোনো কাজে পরাজিত হই নাই, তুই প্রথম যে আমার কলিজায় হাত দিয়া আমারে বহুত পেরেশানি দিছ, আমার স্বপ্নের ময়না পাখিরে নিয়া উড়াল দিছ। কিন্তু তুই জানোস না আমি পাকা শিকারী, আমার বন্ধুকে নিশানা সাত আসমান থেকেও গুলি কইরা আমি মাইরা পালাইতে পারি। দে আমার মনের রানীরা আমার ফিরাইয়া দে, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আরে ভয় পায় কাপুরুষরা, আমি রাজা, আর রাজা একবার যার হাত ধরে জীবন থাকতে সে হাত কেউ ছাড়াতে পারে না, তুইও পারবি না। পারুম, ওর লেগে আমি সবকিছু করতে পারুম, তুই জানোস না ওরে পাওয়ার লেগে নিজের হাতে আমি আমার স্ত্রীর খুন করছি। নাইলে তো তোমারে নিয়ে আমি বাসর করতেই পারুম না, তোমার লেগে বাসর ঘর সাজায় রাখছি, আর সেই ঘরে তুমি আর আমি বাসর করুম। একটা দিন বাঁচবো না